আজকে 11 জুন 2023 সাল, আপনারা দেখছেন হাওয়াবার্তা ইউটিউব চ্যানেল। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সকাল থেকে বিকাল পর্যন্ত বা সারা দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, অন্যান্য জায়গায় ভারতবর্ষের এবং বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, আজকে তাপপ্রবাহের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনলাইন মডেল থেকে। সেই সমস্ত জায়গায় হতে পারে, যেমন পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম জেলার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে, এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের একটা সম্ভাবনা আজকে থাকছে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে দেওঘর, ধানবাদ, জামশেদপুরের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা কিছুটা কম রয়েছে, যেমন পূর্ব বর্ধমানের কাটোয়া রয়েছে, এছাড়া নদিয়া জেলা রয়েছে, এখানে তাপপ্রবাহের সম্ভাবনা কম। অবশ্যই দেখতে পাচ্ছেন যে 34 থেকে 36 মধ্যে তাপমাত্রা থাকবে। হুগলি জেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা কম রয়েছে, 36 ডিগ্রি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দিকে সেরকম তাপপ্রবাহের সম্ভাবনা আজকে নেই। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, যদিও আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, কারণ 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং ওপরের জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না। এবার জানাবো আপনাদের বৃষ্টির কি আপডেট রয়েছে, আজকে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি, আজ থেকে দক্ষিণবঙ্গেও কিছু কিছু জেলাতে, বিশেষ করে 10টি জেলাতে বৃষ্টি বাড়তে পারে। বাড়া বলতে যেটা হচ্ছিল না সেটা কোথাও হালকা হবে, কোথাও হালকা মাঝারি। যে সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টি থাকতে পারে আজকে। পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, তাই এই 10টি জেলাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়ার দিকে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে তেমনটা বৃষ্টির সম্ভাবনা আজকেই নেই। এছাড়া ঝাড়খণ্ডের দিকে তেমনটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না আজকেই। সুতরাং বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আজ থেকে 10টি জেলাতে দক্ষিণবঙ্গের বৃষ্টি আসছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া যেটা আবহাওয়া দপ্তর বলছেন, ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এইরকমই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তবে কোন সময় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে বৃষ্টি রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। আবার সারা দিনের যে আপডেট রয়েছে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই। আবার আজকে রাতের দিকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল 12 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে আরও অতি ভারী বৃষ্টি হবে। সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার জেলার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি বাড়বে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 14 বা 15 জুন পর্যন্ত, এমনটা পরিস্থিতি রয়েছে। পরা গুয়াহাটি, বরপেটা সংলগ্ন, এছাড়া অন্যান্য জায়গাগুলোতেও, বিশেষ করে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এমনটাও রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তাই বৃষ্টি এবার উত্তরোত্তর বেড়েই যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে এবং 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং ত্রিপুরার অনেক জেলাতে বৃষ্টি হবে এমনটা তাঁরা বলছেন, অর্থাৎ আবহাওয়া দপ্তর। সুতরাং বৃষ্টি এবার আসছে, একদিকে বর্ষা, অন্যদিকে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, এই দুই কারণের জন্য বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। তবে 11 তারিখে প্রধানত দুপুরের দিকে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এই মডেলটি। এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এবং বর্ষা, আজকে হয়তো সকালবেলার আপডেট আপনাদের জানাচ্ছি, হয়তো বা উত্তরবঙ্গের দিকে আরও অনেক জেলাতে বর্ষা আজকে প্রবেশ করে যেতে পারে। ইতিমধ্যে গতকাল প্রবেশ করে গেছে কুচবিহার এবং আলিপুরদুয়ার কিছু কিছু জেলা, এবং গতকাল উত্তরবঙ্গের কুচবিহার এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় প্রবেশ করেছে, আজকে আরেকটু বাড়তে পারে, অর্থাৎ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে।
তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনও দু চার দিন দেরি রয়েছে। আশা করা হচ্ছে 15 তারিখ বা 15 তারিখের পরই সেই বর্ষা প্রবেশ করবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর পাশাপাশি আপনাদের জানাবো যে বঙ্গোপসাগরে তো সিস্টেমটি প্রধানত ঘূর্ণিঝড় হবে না, তার জন্য মেঘ ঢুকছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। পরবর্তী ক্ষেত্রে সেই মেঘ আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও আসার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। তবে আমরা জেনে নেব আরব সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে যার নাম বিপর্যয়। এই ঘূর্ণিঝড়টি কোথায় যেতে পারে এবং তার কি লেটেস্ট আপডেট রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে সেটি প্রধানত আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগোচ্ছিল, 150 থেকে 155 কিলোমিটার তার গতিবেগ রয়েছে। তবে আজকের পর থেকে সেটি উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে এমনটা একটা সম্ভাবনার কথা তাঁদের তরফ থেকে উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি গুজরাট উপকূলের দিকে তার আঘাত হানার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং কিছুটা পাকিস্তান সংলগ্ন জায়গায় অর্থাৎ করাচি সংলগ্ন জায়গায় তার প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে ভারতবর্ষের গুজরাট এবং পাকিস্তানের করাচি সংলগ্ন জায়গায় সেটি আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে 12 থেকে 13 জুন তারিখের মধ্যে, এবং যখন সেটি আঘাত হানবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের আকারই থাকবে, যার ফলে পাকিস্তানের করাচি গুজরাট এবং ভারতবর্ষের রাজস্থান সংলগ্ন জায়গায় প্রচণ্ড দমকা ঝড় এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাণিজ্য নগরী মুম্বাইয়ের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, গোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই সিস্টেমটির জন্য প্রধানত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সেরকম বড় কোনো প্রভাব আসার সম্ভাবনা আপাতত নেই। তবে ভারতবর্ষের অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে, বৃষ্টি ধীরে ধীরে বাড়বে, বিশেষ করে কেরালা এবং কর্ণাটকে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আরও বাড়বে, ভারী থেকে কোথাও কোথাও হতে পারে একটু মাঝারি ভারী বৃষ্টি। অর্থাৎ দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর ভারতবর্ষে কিন্তু এই সিস্টেমটির জন্য প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে, এটাই রয়েছে প্রধানত আবহাওয়ার মূল বিষয় অর্থাৎ ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। পাশাপাশি আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে যে সিস্টেমটি ইতিমধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলছেন বঙ্গোপসাগর তথা বলা ভালো উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার সংলগ্ন জায়গায় যে একটি সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমটির জন্য প্রধানত সাগরে ওইখানে প্রচণ্ড দমকা ঝড় থাকবে, তাই মৎস্যজীবীদের ওখানে যেতে নিষেধ করা হয়েছে, এবং এই সিস্টেমটির জন্য প্রধানত জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। সকালবেলার আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এক কথায় বলতে গেলে এটাই আপনাদের জানাবো, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে 12 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত চলতে পারে, তবে বাংলাদেশ লাগোয়া উত্তরবঙ্গ লাগোয়া উপকূলবর্তী জেলাগুলো দক্ষিণবঙ্গের এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারলাম। থ্যাংকস ফর ওয়াচিং।